এবারে একটু কাঙাল পাকিস্তানের খবর নিই কারণ ভোট মিটল তো ভোটের পর স্থিতাবস্থা ফিরবে এই আশা করেছিলেন দেশের মানুষ কিন্তু পাকিস্তানের ভোটের পর স্থিতাবস্থা তো ফেরাতো দূর বরং আরও অশান্তির সম্ভাবনাই জোরালো হয়েছে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয় এরপর আর কিছুতেই সরকারিভাবে ভোটগ্রহণ শেষের কথা জানায়নি পাকিস্তানের নির্বাচন কমিশন এরই মধ্যে ঘটে গিয়েছে নানান ঘটনা এরপর রবিবার এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ষাট ঘন্টা পর সরকারিভাবে দেশে ভোটগ্রহণ শেষের কথা জানানো হয় যদিও এখনও কোনো দল সেভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোন দল পাকিস্তানের সরকার গড়তে পারে সেই ছবিটা স্পষ্ট হয়নি কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির দুশো চৌষট্টিটি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনো দলই এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি যদিও হিসাব বলছে এবার পাকিস্তানে জোট সরকার আসার সম্ভাবনাই প্রবল এখনো পর্যন্ত চারটি প্রদেশে ভোটের গণনা বাকি রয়েছে পাঞ্জাব প্রদেশে এগিয়ে রয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ খাইবার পাখতুনখোয়া প্রদেশে এগিয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সিন্ধ প্রদেশে নিজেদের গড় ধরে রাখার ইঙ্গিত দিয়েছে বিলাবল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি আর বালুচিস্তান প্রদেশে জোর লড়াই চলছে পিপিপি এবং পি এম এর মধ্যে পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা তিরানব্বইটি পিএমএলএন তিয়াত্তরটি এবং পিপিপি চুয়ান্নটি আসনে জিতেছে অন্যরা পেয়েছে তেত্রিশটি আসন অন্য একটি সূত্র বলছে পিটিআই সমর্থিত নির্দলরা একশো দুটি আসনে জয়ী হয়েছেন যদিও এখনও ম্যাজিক ফিগারের জন্য একত্রিশটি আসন প্রয়োজন মাত্র কয়েকটি আসনে ভোট গণনা বাকি থাকায় ম্যাজিক পাওয়া কারো পক্ষে সম্ভব নয় যদিও পাকিস্তানের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে ইমরান খানের পিটিআই সমর্থিক সমর্থিত নির্দল প্রার্থীরা ভোটে এগিয়ে থাকলেও পরদিনই দেখা যায় ওই প্রার্থীরা অনেক ভোটে পিছিয়ে পড়েছেন এরপরই গণনায় কারচুপির অভিযোগ ওঠে গণনায় কারচুপির অভিযোগ জানিয়ে বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের নির্বাচন কমিশন চল্লিশটি কেন্দ্রে ইতিমধ্যেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে পুনর্নির্বাচনের আগামী পনেরোই ফেব্রুয়ারি পুনর্নির্বাচনের দিন স্থির হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষও গণনায় কারচুপি নিয়ে সরব হয়েছেন অর্থাৎ যত কাণ্ড পাকিস্তানে এবারে পাকিস্তানে তো এই ধরনের ঘটনা ঘটাটাই স্বাভাবিক তবে পাকিস্তানি আওয়াম

और अब जो कुछ चेंजिंग हो रही है तब्दीलें हो रही हैं और रिजल्ट को जितना ज्यादा डिले कर रहे हैं तो ये तो मतनाजा बनाने वाली बात है जो डिले कर रहे हैं रिजल्ट तो ये तो मतनाजा बनाने वाली बात है ना कि कल से हम टीवी पर देख रहे हैं कि कौन सी पार्टीज जीत गई है और कितना आ गया हर कोई रिजल्ट बता रहा है और अब जो कुछ चेंजिंग हो रही है तब्दीलें हो रही हैं और तो तो रिजल्ट को जितना ज्यादा डिले कर रहे हैं तो ये तो मतनाजा बनाने वाली बात है ए रकम ही पाकिस्तानी आरोप आवामी बोलते पाकिस्तान मान जे दल बहुमत पे एगिए छोड़ो से दल क्षमत आसा उचित

दिन हमें उम्मीद है कि जो नाइज अवाम ने वोट दिए हैं उसके मुताबिक आएंगे कि उससे हट के नहीं आएंगे कि एक बंदे ने बीस हजार वोट लिया है लेकिन वो आज उसको लेकर के कल उसके नतयज आएंगे जिससे पचास हजार वोट वो आगे चले जाएंगे इस तरह नहीं होगा उम्मीद है कि जिस उम्मीदवार को जितने वोट दिए हैं उतने ही वोट वो जीत सकता है

कुड़ी हज़ार वोटे आलिम खान हेरे गए को प्रार्थी आलीम खान नामक हेरे गए किंतु उनके जेतानो चक्रांत तो होने रात हम सरकारी नतज का है वो इंतजार करते रहे नतज नहीं दिए गए अभी तक हम इंतजार कर रहे हैं लेकिन अब खबरें ये आ रही हैं कि जो इंसान बीस हजार से अलीम खान हार चुका है मेरे से उसको दोबारा जनवाने की कोशिश বিলাওয়ালের দল পিপিপির সঙ্গে যৌথভাবে সরকার গড়তে পারেন এই সম্ভাবনার কথা নিজেই জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারির সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি যদিও এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে পাল্টা দাবি করেন বিলাওয়াল তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে পাকিস্তানের যে দলই সরকার গড়ুক না কেন সেনার সাহায্য সেই দলকে নিতেই হবে এই সম্ভাবনাই জোরালো হয়েছে আর্থিকভাবে অনেক আগেই কাঙাল দশা সন্ত্রাসে জর্জরিত এছাড়া রাজনৈতিক অচল অবস্থা তো ছিলই সেই পাকিস্তানের পরিস্থিতি ভোটের পর কিছুটা হলেও সুদ্রবে এটাই আশা ছিল সেই আশায় বুক বেঁধেছিলেন দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও কিন্তু কোথায় কি। দেশটার নাম তো পাকিস্তান রে বাবা ভোটের পর বরং আরও অশান্তির আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি এমনই গোটা দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে বলে খবর পাকিস্তানের বিভিন্ন মিডিয়া সূত্রে খবর যে আসনগুলিতে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিলেন সেখানে রাতারাতি পুরো চিত্র চিত্র বদলে গেছে সংশ্লিষ্ট আসনগুলিতেই নওয়াজ শরীফের পিএমএলএন প্রার্থীদের জয়ী ঘোষণা করা হচ্ছে পাক নির্বাচন কমিশনের তরফে পরাজিত বলা হচ্ছে পিটিআই সমর্থিত প্রার্থীদের প্রায় দেড়শোটি আসনে ইমরান খান সমর্থিত প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত ছিল কিন্তু রাতারাতি সমস্তটা বদলে এবার নওয়াজ শরীফের দলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে এই মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদ শুরু করেছে ইমরানের দল পিটিআই তাদের দাবি নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে এবারে পাকিস্তানেই কিন্তু এই সমস্ত সব কারচুপি এই এই লেভেলের কারচুপি কিন্তু সম্ভব আপনারা হয়তো দেখেছেন বা বিভিন্ন পোর্টালে হয়তো পড়েছেন যে পাকিস্তানে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বা নির্বাচন সম্পর্কিত মোটামুটি একটা আভাস পাওয়ার পর থেকেই এরকম অনেক উৎসাহী মানুষ আছে যারা আকাশে বেলুন ফুলিয়ে ছাড়ার বদলে কন্ডম ফুলিয়ে আকাশে ছেড়েছেন তো পাকিস্তান এমন একটা দেশ যারা চাঁদে বেলুন রকেট পাঠায় ভারতের দেখি। আর ভারত চাঁদের সত্যিকারের সেখানে চন্দ্রযান পাঠায় তো পাকিস্তান এর থেকে আর কতটাই বা উপরে যেতে পারে বলুন তো আপনাদের কি মনে হয় কি পরিস্থিতি সেখানে কি হচ্ছে ভোটের ফল কতটা যুক্তিযুক্ত সেটা কি মনে করেন জানাতে পারেন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না